মৌসুমি ভট্টাচার্য। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধেবেলা মানে এখন সাতটা, তো এই সময়ে আমরা আজকে কিন্তু বেরোচ্ছি একটা শপিং করতে। খুব ছোট শপিং, কিন্তু তোমরা দেখবে শপিংটা কী বলো তো। কালকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, 12 জুলাই। তো এই 12 জুলাই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমি কিছু কেনাকাটা করেছি এবং আরও কিছু কেনাকাটা করব। সেই কেনাকাটার মধ্যে ডেফিনেটলি ফুল তো আছেই, এবং তার সাথে আমার বাচ্চাদের রথ কিনব, মানে আমার বাচ্চারা একটা রথ কিনবে। চলো বন্ধুরা তাহলে আমার সাথে রথ কিনতে, বলো জয় জগন্নাথ। আমরা রথ কিনতে এসেছি সর্বমঙ্গলা মন্দিরের সামনে। এগুলো কাগজের না কাঠে? কাগজে বলছি, এগুলো কাঠে করিস না, এদিকে বলি। রথটা কোথায়? রথটা কোথায় নিলে?
চলো বন্ধুরা, এবার আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করি। এই স্থানটা হলো মায়ের ভোগ মন্দির। এখানে সর্বমঙ্গলা মায়ের ভোগ রান্না করা হয় এবং মাকে নিবেদন করা হয়। এবার আমরা যাচ্ছি আরো কিছু কেনাকাটা করতে। ফলের দোকানে এসেছি, জগন্নাথ দেবের 5 ফল নেব এবং আমি নিজস্ব কিছু ফল কিনব।
দেখো তো 3 কিলো। যাচ্ছি ফুলের দোকানে জগন্নাথ দেবের জন্য ফুল কিনতে। আজ জগন্নাথ দেবের রথযাত্রা এবং এই রথযাত্রা উপলক্ষে আমি জগন্নাথ দেবের জন্য কিছু ভোগ রান্না করছি। আমার সমস্ত ভোগের রান্না এতক্ষণে কমপ্লিট হলো। এখন বাজছে দুপুর 2। আমি এখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব। আমি জগন্নাথ দেব এবং বলরাম দাদার জন্য আজকে প্রথমবার অন্ন ভোগ নিবেদন করেছি। এই অন্ন ভোগের মধ্যে আমি দিয়েছি ঘিও অন্ন, যেটা পুরীতে 56 ভোগের মধ্যে রান্না করা হয়। তার সাথে আছে মহুরা বা বেসার, এটাও একটা 56 ভোগের মধ্যে খুব প্রিয় ভোগ জগন্নাথ দেবের। এবং তার সাথে রয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, আর রয়েছে পরমান্ন পায়েস। এবারে আমরা রথের দড়ি টানবো, তার জন্য প্রিপারেশন চলছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ।